আপনাদের এর আগে দুটো এপিসোডে জানিয়েছিলাম, এক ভদ্রমহিলা এবং তার একটা শিশু পুত্রের জন্য আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে যত রকমভাবে সম্ভব চেষ্টা করছি তাকে ন্যায় বিচার পাওয়ানোর। ন্যায় বিচার মানে তার আত্মীয় স্বজনদের কাছ থেকে সে প্রতারিত এবং অন্ধকারে দিন কাটাচ্ছে দীর্ঘ 5 থেকে 6 বছর। ছোট বাচ্চাটা আস্তে আস্তে বকে যাওয়ার পথে, স্কুল নেই, পড়াশোনা নেই, দেখাশোনারও কেউ নেই, ভদ্রমহিলাটা লোকের বাড়ি বাড়ি কাজ করে দিন কাটায়। ইতিমধ্যে আমরা যখন তার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তার সম্পত্তিগত কাগজপত্র নিয়ে আমরা যখন একটু তদবির করছিলাম, উকিলের সঙ্গে আলোচনা করছিলাম যে এই ভদ্রমহিলা তার প্রাপ্য, তার সম্পত্তি বা প্রাপ্য তার শ্বশুর বাড়ির ভাগ পাবে কি পাবে না, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক ইন্টারভিউ নেওয়ার জন্য কোন্নগর পৌরসভার পৌর প্রধানের কাছে আমি পৌঁছেছিলাম। ঠিক সেই সময় পৌর প্রধানের ঘরে ঢুকলেন দুজন মানুষ, একজন মহিলা এবং একজন পুরুষ। তারা এসে একটা লিগ্যাল হায়ার চেয়ার, সম্পত্তি দখল নিতে গেলে লিগ্যাল হায়ারের প্রয়োজন হয়, আইনগত ব্যবস্থাপনায় আমাদের যেটা আছে। তা তিনি যখন কাগজপত্র নিয়ে কথা বলছেন, আমি অবাক হয়ে গেলাম যে যে সম্পত্তিটা নিয়ে আমরা লড়ছিলাম, সেই ভদ্রমহিলা যে ডিপ্রাইভ তার শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে, তিনি সেই সম্পত্তিরই কথা বলছেন। এবং তিনি যেটা করতে চাইছেন, কাগজপত্র যেটা তিনি রেডি করে পৌর প্রধানের সামনে নিয়ে এসে তার অ্যাটেস্টেশন করাতে চাইছেন, তাতে সেই ভদ্রমহিলার নাম পুরো বাদ, মানে তার কোনো এক রিলেটিভ পুরো সম্পত্তিটা তার নিজের নামে হস্তগত করে নিতে চাইছে। তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমি কোন্নগরের পৌর প্রধানকে, দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম যে এটা অন্যায়। পৌর প্রধানও আমার সঙ্গে সহমত ব্যক্ত করেছেন এবং সেই মুহূর্তে তিনি তার যে আত্মীয় বা আত্মীয়রা এসেছিলেন তাদের পৌর প্রধান আদেশ করেন যে কাগজপত্র ঠিক করে নিয়ে আসুন, কারুকে ঠকিয়ে আপনারা কারুর সম্পত্তি নিতে পারবেন না, অন্তত এখন তো নয়। তারা কাগজপত্র গুটিয়ে নিয়ে আবার ঠিকঠাক করে নিয়ে আসার কথা বলে পৌর প্রধানের ঘর ছেড়ে বেরিয়ে যান। আপনারা ভাবুন, একটা অসহায় মহিলা তার একটা ছোট শিশুপুত্রকে নিয়ে মরণ বাঁচন লড়াই লড়ছে, অপরদিকে তার আত্মীয় স্বজনরা তাকে সহযোগিতা না করে তাকে কী করে উচ্ছেদ করা যায় তার প্রস্তুতি নিয়ে চলেছে তলে তলে। এর আগের দিন আমি বলছিলাম যে কোনো খারাপ কাজ করতে বেশি সময় লাগে না, খুব অল্পতেই করে ফেলা যায়, কিংবা বেআইনি কিছু করতে গেলে আমার মনে হয় টাকা পয়সা খাইয়ে খুব সহজেই অনেক কিছু করা যায়, কিন্তু সোজা পথে কোনো ভালো কাজ করতে গেলে অনেক হার্ডল পেরোতে হয়, অনেক বাধা পেরিয়ে যেতে হয়। আমরা বাধা পেরোতে প্রস্তুত, আমরা সব রকম বাধা পেরোতে প্রস্তুত আছি। আমরা সেই ভদ্র মহিলাকে, তার শিশুপুত্রকে ন্যায় বিচারের দরজায় ঠিক একদিন আনবই, এইটা আমাদের রইল অঙ্গীকার। আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন, বাকি লড়াইটা আমরা লড়ে নেব, প্রয়োজন হলে আপনাদেরও থেকেও নিশ্চয়ই সহযোগিতা চাইব। আমাদের যদি যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই আমাদের বলবেন, বা যদি আপনারা কেউ এই ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে চান আপনাদের সাদর অভ্যর্থনা রইল। আমরা চাই শুধু কোন্নগর নয়, আমাদের আশেপাশের শহরের সব মানুষরা যেন শান্তিতে সুখে বিরাজ করে, এটাই আমাদের অঙ্গীকার।